আলে মোলামা সাধারণ জনতাকে বলবো মনে করো দিনের কথা বললে লোকেরা লাল গালিচা বিছিয়ে দেবে ফুলের শুভেচ্ছা দেবে এটা নাও হতে পারে যোগে যোগে প্রত্যেক যোগে প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে এই বিষয়গুলো অতিক্রম করে গেছে যোগের তাগত শাসকরা জালেমরা নবীকে ছাড়ে নাই জুলুম করেছে নির্যাতন করেছে নবীদের বন্দি করেছে তুমি যদি দিনের দায়ী হও আলেম হও ছাত্র হও ভয় পেও না তোমাকেও ছাড়বে না তবে সময়ের তাগত কোন নবীর মিশনকে পরাজিত করতে পারে নাই কোন নবীর মিশনকে থামিয়ে দিতে পারে নাই আল্লাহর কসম

তারা যদি মনে করে তোমার ক্ষতি করবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তোমার গোটা দুনিয়া মিলে অতিরিক্ত কোনো ক্ষতি করতে পারবে না এই জাতিকে নষ্ট করবার ওরা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে কারণ শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে পারলে এই যুবকদের মাথা নষ্ট হয়ে যাবে তখন এই যুবকদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করতে সময় লাগবে না ষড়যন্ত্র বাংলাদেশ নি হয় কেন হয় এদেশের নব্বই ভাগ মুসলমান ইহুদি নাসারা মুশরিক পত্তলিক হিন্দুত্ববাদ জানে যতদিন মুসলিম যুবক তার পরিচয় জানবে যতদিন মুসলিম যুবক তাকে চিনবে যতদিন মুসলিম যুবক কোরআন পড়বে ইসলাম জানবে আল্লাহর কসম এই জাতিকে পরাজিত করা যাবে না মুসলিম যদি কোরআন ভুলে যায় ইসলাম ছেড়ে দেয় তার স্বাধীনতা রক্ষা করবার কোনো পন্থা থাকবে না এই জন্য শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে সতর্ক হদ অভিভাবকরা বক্তৃতা দিতেছে যে স্কুলে পাঠাইলাম বাচ্চা পড়াশোনা করবে আর স্কুল শিক্ষা দেয় ডিম কেমনে ভাজে আলু ভর্তা কেমনে বানায় মশারি কেমনে টানায় বিছনা কেমনে গুছায় এগুলো তো পারিবারিক শিক্ষা আমাদের দেশে কর্মমুখী শিক্ষা নাই যার জন্য মাস্টার্স পাস করেও বিদেশে গিয়া অনেক ছেলেরা ক্লিনিং ক্লিনারের চাকরি করে ক্লিনার এগুলো খবর নাই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করবে সেই চিন্তা করতে এদেশের যুবকরা আর যাই হোক নিজেদেরকে বানরের বাচ্চা বানাইতে চায় নাই সব দল মত নির্বিশেষে আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি মনে রাখবেন এটা কোনো দলের পক্ষে কোনো দলের বিরুদ্ধে নয় শিক্ষা ব্যবস্থা আমাদের সবার জন্য জরুরি বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন এমন শিক্ষা ব্যবস্থা যদি হয় মেরুদণ্ড ভেঙে জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র করা হয় তাহলে আমি একা মেরুদণ্ডহীন হব এমন নয় সবাই মেরুদণ্ডহীন হবে আমি যখন ধর্মের কোনো বিষয় নিয়ে কথা বলি এটা কোনো দলের পক্ষে বা কোন দলের বিরুদ্ধে নয় কেন ধর্মের বিষয়গুলো রাজনীতির অনেক ঠিক না বেঠিক ধর্মের বিষয়গুলো রাজনীতির অনেক ঊর্ধ্বে তদরূপ শিক্ষার বিষয়ে রাজনীতির অনেক ঊর্ধ্বে শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করলেই এটা কারোর বিরুদ্ধে বা কারো পক্ষে নয় সমালোচনা করা এই জন্যে যাতে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারি আমি দেখেছি দল মতো নির্বিশেষে বাংলাদেশের সকল শিক্ষাবিদ যুবক ছাত্র এটা প্রতিবাদ করেছে যে আর যাই হোক বানরের বাচ্চা হতে আমরা রাজি না কে বা কারা ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছে ষড়যন্ত্র চেষ্টা ষড়যন্ত্রের চেষ্টা করেছে ফেল করেছে এখন তারা নতুন করে এখন মানরের বাচ্চা বানানোর চেষ্টা করতেছে নতুন করে ব্যাঙের বাচ্চা বানানোর চেষ্টা করছে বাসেরা কই যায় মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের এক মন্ত্রী স্কুল পরিদর্শনে গিয়ে বলতেছে আশি লক্ষ টাকা দিয়ে স্কুল বানাইলাম শিক্ষা কই ছাত্র কই তার মুখের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন চ্যানেলগুলোতে ভাইরাল হয়েছে আশি লক্ষ টাকা দিয়ে স্কুল বানালাম ছাত্র কোথায় আর নুরানি মক্ত বেড়া নাই চাল নাই বসার জায়গা নাই ছাত্র জায়গা দিতে পারে না আমরা যদি বিনোদন এবং উৎসব মুখর পরিবেশে পাঠদান না করাইতাম वाले বছর 6 বছর 7 বছরের শিশুরা মক্তবে আসতো না আরদান হয় আসো নুরাণী মক্তবগুলোতে এসে দেখে নাও শিখে ফেলবে আল্লাহ মাফ করো তোমরা মনে করো বিনোদনের মাধ্যমে পাঠদান করাইবা আমাদের মাদ্রাসা কওমিয়ায়ে বিনোদন আছে এই জন্যই তো কাল আমি এক ছাত্রকে পাগড়ি দিয়েছি একেবারে পাঁচ থেকে ছয় বছর বয়স হবে তেরো মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে আপনি বলেন জোর করে কারো ভেতরে কোরআন শরীফ মুখস্থ করা তো যায় না এগুলো বিনোদনের নামে কচি কাচা শিশুদের মন মস্তিষ্ক মেমোরি নষ্ট করার সরকার এগুলো আপনাদের বুঝতে হবে যদি না বুঝেন আপনার অজান্তেই আপনার সন্তানরা নষ্ট হয়ে যাবে ট্যাডো পাবে আমি প্রায় বলি ফরিদপুরে হঠাৎ আমি পত্রিকায় দেখলাম একদিন এসএসসি পরীক্ষার্থী তার বাবার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরায় দিছে কেন বাবার কাছে মোটর সাইকেল চেয়েছে বাবা দেয় দায় এর মানে হলো তার কাছে তার বাবার মূল্য একটা মোটর সাইকেলের চেয়েও কম আমি তো প্রায় বলি আপনার ছেলেকে আলেম বানাবেন দিয়ে দেবেন তিন বছর নুরানি মক্তব্য দেবেন বলবেন তার বয়স নষ্ট হবে না 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 তিন বছরে স্কুলের পাঁচ বছরের পড়াশোনা করবে তিন বছর পরে স্কুলে গিয়ে ক্লাস ফাইভে অন্তত ক্লাস ফাইভে পড়তে পারবে আরে তিন বছর পড়াবেন আমি তিনটা গ্রান্টি দিয়ে দেব তিনটা গ্রান্টি এক আপনি যখন বুড়ো হবেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না দুই আপনার সন্তান নেশাখর হবে না তিন আপনার সন্তান নাস্তিক হবে না যদি তা না করেন এই সন্তান যখন বড় হবে আপনি বুড়ো হবেন আপনার সেবা তো দূরের কথা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে বলবে গুরুর যাতনা আমার আর ভালো লাগে না আজকে প্রাইমারি স্কুলের ছেলেরাও লুকিয়ে লুকিয়ে গাঞ্জা ইয়াবা খায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হয় কথা ঠিক না বেঠে আপনি জানেন না আপনি তো মনে করবে সন্তান পড়াশোনা করতেছে কখন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে ইয়াবা খাবে ফেন্সিল খাবে আপনি জানবেন না মাদ্রাসায় দেবেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আমি তো প্রায় বলি মাদ্রাসায় শয়তান ঢুকলেও ছাত্রকে ইয়াবা বা খাওয়ার কথা বলে না শয়তান আমাদেরকে ব্যাপকভাবে নেশা দ্রব্যের প্রতি আহ্বান জানায় যত ধরনের নেশা দ্রব্য আছে গুলো গ্রহণ করো খাও এর দিকে শয়তান আহ্বান জানায় কিন্তু মাদ্রাসায় যখন এই শয়তান ঢুকে মাদ্রাসায় শয়তান ঢুকে ছাত্রকে এই কথা বলে না যে একটু ফেন্সিল খাইয়া কেন জানেন শয়তানের সময়ের দাম আছে সমস্ত সে এমন জায়গায় মেহনত করবে না যেই জায়গায় মেহনত করলে তার সময় নষ্ট হবে সে যদি মাদ্রাসার ছাত্রকে গিয়া বলে একটু ইয়াবা খাও একটু গাঞ্জা খাও একটা ফেন্সির খাও তো শয়তানের মনে হবে সময় নষ্ট হবে কেন সময় নষ্ট হবে মাদ্রাসার চৌহুর্দের ভেতরে মাদ্রাসার চতুর্দিকেও ফেন্সিল পাওয়া যাবে না ইয়াবা পাওয়া যাবে না গাজা পাওয়া যাবে না ছাত্রকে যদি সেই কথা বলে ছাত্র কোথেকে খাবে ইবলিসের সময় নষ্ট হবে বরং মাদ্রাসায় ঢুকে ইবলিস ছাত্রকে বলতে থাকে যে অন্তত দুই রাখাত নফল নামাজ পড়ো আপনাদের কাছে মনে হইতেছে ইবলিস বড় ভালো পরামর্শ দিতেছে নাকি নফল নামাজ করার কথা বলতেছে না ইবলিস ভালো পরামর্শ দিতেছে ইবলিস দেখল আমি যদি তার নফল নামাজে লাগায় রাখতে পারি তো তাকে তাকরার থেকে এলেম অর্জন থেকে দূরে রাখতে পারব ভালো করে বুঝবেন আপনি আবেদ হয়ে যান এটা ইবলিসের কাছে ভালো কেন ক ফকিয়ুন ওয়াহিদুল আশদ্দু আলা শাইতানে মিন আলফি আবিদি একজন আলেম একজন ফকি শয়তানের কাছে হাজার আবেদের চাইতে ভয়ঙ্কর শয়তানের কাছে ভয়ঙ্কর শয়তানের কাছে মজবুত কঠিন শয়তান মনে করবে এই মাদ্রাসার ছেলেটাকে আর যাই হোক আমি তো মাদ্রাসায় আসা থেকে বিরত রাখতে পারি নাই দেখি তারা এবার আবেদ বানাই দেয় আলেম যেন না হতে পারে আলেম কি জিনিস জানেন এই লাইট গুলো জ্বলতেছে রাস্তায় যদি অন্ধকার পথে এমন একটা লাইট জ্বালানো থাকে সেই রাস্তা দিয়ে কারো চলতে কষ্ট হবে। আওয়াজ করেন কষ্ট হবে কোন এলাকায় যদি এমন আলেম থাকে সেই এলাকার লোকদের দিনের পথে চলতে কোনো কষ্ট হবে না ইবলিস চায় যে নফল নামাজ পড়ুক আলেম না হোক এজন্য আমি বলি নুরানি মক্তবে তিন বছর পড়াবেন আমি তিনটা গ্রান্টি দিয়ে দিই মনে থাকবে তো ইনশাল কথা লম্বা হয়ে যাচ্ছে দুই বাংলাদেশে আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে আলিয়া আছে না নাই এখন আলিয়া মাদ্রাসায় ঢুকলে এটা স্কুল না মাদ্রাসা বোঝা যায় আরে বলেন বোঝা যায় আলিয়ার ছাত্ররাও আমারই সন্তান এক সময় আলিয়া কৌমি উভয়টা থেকে পড়াশোনা করে আলেম তৈরি হতো কিন্তু সময়ের পরিবর্তনে এখন আলিয়ায় পাশ করেও শুদ্ধ করতে পারে না 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 কথা আমার আমার তাদের দাখেল শিক্ষকদের কথা তাদের মধ্যে যারা চিন্তাশীল তাদের কথা আবার ইদানিং আলিয়ার আর সাহেবরা বলতেছে যে আমাদের ফাজলার কামেল আমরা মনে হয় আর চালু রাখতে পারবো না বন্ধ করে দিতে হবে কেন কত কষ্ট করে ফাজেলের মান নিয়েছেন কামেলের মান নিয়েছেন বাংলাদেশে ফাজেল কামেল কত মাদ্রাসা আছে ফাজেল কামেলকে বন্ধ কেন করতে হবে হুজুর সমস্যা হচ্ছে কি দাখেল পাশ করে সব কলেজে চলে যায় আপনারা আমার কথা বুঝতেছেন আপনাদের কষ্ট হচ্ছে না তো দাখেল পাস করে আলিয়ার যারা আছো জিজ্ঞেস করবেন শতভাগ ছেলেই চেষ্টা করে কোন একটা কলেজে এডমিশন দেওয়া যায় কি না যদি কিছু ছেলে কলেজে এডমিশন না নিয়ে থাকে তো আলেম পাস করার পরে কেউ আর কলেজ ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়া থেকে দূরে থাকে না আলেম পাস করে কলেজে এডমিশন নেয় আর নামকা ওস্তে ফাজেলে ভর্তি হয়ে থাকে একটা ক্লাসের ছাত্র আছে দুইশো ফাজেলের টিচার মোহাদ্দিস সাহেব ক্লাসে যান

শত ষড়যন্ত্রের মধ্যেও কৌমি ছাত্র শিক্ষকরা এই শিক্ষা ব্যবস্থাকে এই শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করবার চেষ্টা করেছে কথা ঠিক না আমরা সনদের মান নিয়েছি স্বকীয়তা বজায় রেখে স্বকীয়তা বজায় রেখে আমি আলেম ছাত্রদের বলবো আমরা সনদের জন্য পড়াশোনা করি না আমাদের সনদ দরকারও নাই আমরা একটা মান এই রাষ্ট্রে যেহেতু আমরাও শিক্ষিত মান দরকার একটা মান গভর্নমেন্ট দিয়েছে খবরদার পড়াশোনার উদ্দেশ্য জন্য সনদ না হয় যদি উদ্দেশ্য সনদ হয় আজকে আলিয়া মাদ্রাসার পরিণতি আমাদের চোখের সামনে কালকে কওমি মাদ্রাসার পরিণতিও দেখতে পাবো আমরা কথা ঠিক না বেঠে সময় দীর্ঘ হয়ে যাবে এখানে অনেক ওলামা একরাম এখানে আছেন অনেক ছাত্ররাও আছে আপনারা যারা এখানে আছেন অধিকাংশ কমি মাদ্রাসাকে ভালোবাসেন বলেই এই কমি মাদ্রাসার প্রোগ্রামে আসছেন কথা ঠিক না বেঠিক। আমরা এখানে যারা আছি সবাই কমি মাদ্রাসাকে ভালোবাসি তো দেখি তো কারা কারা ভালোবাসেন হাত নামান কেন ভালোবাসেন কমি মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় কদা ঠিক না বেটি কাল যদি কমি মাদ্রাসায় কোরআন শিক্ষার শিক্ষা সংকীর্ণ হয়ে যায় কোরআন সন্ন্যার শিক্ষা আমাদের ভেতরে আর মাদ্রাসার ভালোবাসা থাকবে না ছাত্র আলেম আপনাদের বলি যখন কমি মাদ্রাসার সনদের মান দেওয়া হয় তখন টেলিভিশন টকশোতে নানা জায়গা আমাকে প্রশ্ন করেছে এই আপনারা মৌলবী সব মানুষ এক লাভ দিয়া মাস্টার্সের সনদ চান কেন মানুষকে লাভ দিয়া মাস্টার্স পাস করে আপনারা এসএসসি পাস করেন আপনারা ইন্টার পাস করেন ডিগ্রি পাস করেন এরপরে না আস্তে আস্তে মাস্টার্সের সনদ নেবেন এখন আপনারা মেট্রিক সনদ নেন দাখিলের সনদ নেন আমরা তখন কঠিন বিরোধিতা করেছিলাম যে না 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 আমরা লাভ দিয়ে উপরে উঠবো না তবে আমরা দাখেল কিংবা এসএসসির মানের সনদ চাই না কেন চাই না এসএসসি মান আর দাখেল মানের পরীক্ষাগুলো আমরা মাদ্রাসার ভেতরে নেব লাভ দিয়ে উঠবো না কিন্তু আমরা এগুলোর সনদের মান কেন চাই না তখন আমাদের আলেমের কেউ কেউ বুঝে নাই ছাত্ররাও বুঝে নাই যদি এমন হয় নাহবিমির পরে আমাদের ছেলের এসএসসি পাস করে তো আজকে যেমন ফাজেল কামেলে ছাত্র খুঁজে পাওয়া যায় না কালকে মেসকার দাওরাতেও ছাত্র খুঁজে পাওয়া যাবে না আপনাদের যদি বুঝাইতে পারি আমরা সফল না বুঝাইতে পারলে আমরা ব্যর্থ দাওরা ফারেক হয়েও আলেম হয় না আলেম বানানো যায় না আর দু ক্লাস পরে আলেম হয়ে যাবে আপনার আমার ইমানের হেফাজত করবে এটা কোনোদিন হবে না নিজেই তো ইসলাম বুঝবে না নিজেই তো ইমান বুঝবে না আর আস্তে আস্তে শিক্ষার মান আরো যখন দুর্বল হবে ইসলাম শিক্ষায় হারায় বাংলাদেশের কয়টা চালু আছে বলছিলাম বলেন কয়টা কয়টা। স্কুল শিক্ষা নিয়ে আমি কথা বলি কেন কথা বলি জানেন এই যে মুসলমানদের সন্তান তাদের সন্তানেরা ইসলাম শিখবে এই দায়িত্ব আলেমদের কথা ঠিক না বেঠিক এ দায়িত্ব আলেমরা পালন না করলে কে পালন করবে আলিয়া মাদ্রাসা নিয়ে আমি কথা বলেছি এখন বলতেও ভয় লাগে আমার একটু অভিযোগ আছে আলিয়া মাদ্রাসার শিক্ষকদের কাছে যে শুধু চাকরি করো না চাকরি করো না জীবন বাঁচাবার জন্য চাকরি আর অনেক আছে শিক্ষকতার পেশা মহান পেশা শুধু চাকরির জন্য নয় জাতিকে তৈরি করতে হবে কবি মাদ্রাসার আসাদ জায়গ্রাম ছাত্রদের কাছে আমি বলি এবার তোমাদেরকে শেষ করার পালা স্কুলের শিক্ষা নীতি নৈতিকতা থেকে দূরে আলিয়া মাদ্রাসা শেষ এখন সিদ্ধান্ত আমার দেশের ক্যাপিটাল রাজধানী থেকে হয় না মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্ত হয় হোয়াইট হাউস রেড হাউস থেকে তেলাবিব থেকে ষড়যন্ত্র হয় ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের জবাব আমাদের দিতে হবে হা কেউ কেউ নারাজ হবে না বুঝে মনে করবে হুজুর কথাটা কি আমার সরকারের বিরুদ্ধে গেল নাকি সে যদি চিন্তা করে সে বুঝবে না এটা আমার অস্তিত্বের প্রশ্ন সে যদি চিন্তা করে তাহলে সে বুঝবে যে না এটা আমার সন্তানের ভবিষ্যৎ একমাত্র মাদারেসে কৌমিয়ার শিক্ষা ব্যবস্থা ইসলাম শিক্ষা দিতে পারে ইমান হেফাজত করতে পারে আমল হেফাজত করতে পারে তাই তো জনতাকে বলি আলেমকে বলি ছাত্রদেরকে বলি যে কোনো মূল্যে কমে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করতে হবে এই জায়গায় কোনো আপোষ করা চলবে না আপনি যেদিকেই যাবেন দাওয়াত তাবলিক বলেন আপনি তালিম বলেন আপনি যেহাদের লাইনে বলেন সব জায়গায় যারা সঠিকভাবে দিনের খেদমত করতেছে আপনি তালাশ করে দেখেন তারা মাদ্রাসা এ কমই মাদ্রাসার ছাত্র শিক্ষক আপনাদের কাছে এটা শেষ একটা সম্বল শেষ সুযোগ কোনোভাবে যদি মাদ্রাসা গুলো ধ্বংস হয়ে যায় ইমান হেফাজত করতে পারবে না বাধা তো আসবেই বাধা ছাড়া আমি কোরআনে কারি মেরে তেলাওয়াত করেছিলাম আলোচনা লম্বা হয়ে যাচ্ছে মানুষ কি মনে করে সে বলবে যে আমি ইমান এনেছি বাস দায়িত্ব শেষ আমাকে পরীক্ষা করা হবে না কখনো নয় প্রত্যেক মোবিন । তাকে আল্লাহ পরীক্ষা করবেন কেন পরীক্ষা করবেন জানেন যাতে করে আল্লাহ তাবার কথা জেনে নিতে পারেন আপনি আপনার দাবিতে সত্যবাদী না নামি দাবি করলেই সত্যবাদী হওয়া যায় না আয়াতের তাফসিরে গেলে রাত রাত পার হয়ে যাবে আমি তাফসিরে যাব না বিস্তারিত আলোচনা করা আমার উদ্দেশ্য নয় আমি কয়েকটা কথা বলে আমি আলোচনা শেষ করবো একটা প্রশ্ন তো অবশ্যই এখানে হয় যে আল্লাহ কি জানেন না আমি নেছি এই দাবির ক্ষেত্রে সত্যবাদী না মিথ্যাবাদী আল্লাহ পরীক্ষা কেন করবেন আল্লাহ জানেন আল্লাহ জানেন পরীক্ষা কেন যাতে এটা প্রমাণিত হয়ে যায় প্রমাণ হয়ে যায় পরীক্ষার মাধ্যমে যে ফেল করবে প্রমাণ হয়ে যাবে সে মিথ্যাবাদী যে পাশ করবে প্রমাণ হয়ে যাবে সে সত্যবাদী এই পরীক্ষা আমাদের দিতে হবে যেমন এই এই সময়ে এসে ওলামা একরাম লম্বা একটা পরীক্ষা দিতেছে কথা ঠিক না বেঠি এই পরীক্ষা আপনাদেরকেও দিতে হবে যুগে যুগে নবী রসুলগণ পরীক্ষা দিয়েছেন এই জায়গায় এসে আমরা হতাশ হয়ে যাই এই জায়গায় এসে জনগণ ভয় পেয়ে যায় আমাকে বলেন কোন নবী সময়ের জালেম তাগুদ দ্বারা নির্যাতনের শিকার হয় না এমন আছে নাকি আরে আল্লাহ মুফতি আমিন রহমুল্লাহ বলতেন লোকের আল্লাহকেই ছাড়ে না আমাদের কি কিভাবে ছাড়বে এটা ঘটনা হুজুর প্রায় বলতেন এক শিয়া অঞ্চলে বিচার কার্য চলতেছে বিচার কিসের বিচার কারবালায় হুসাইন কে কে শহীদ করল হুসাইন হত্যার বিচার করা হবে বাস বিচারক আছে লোকেরা সাক্ষী দিতেছে কে হত্যা করলো

কচ্ছে হতো না আচ্ছা তো বিচার কেমনে করব একজন সাক্ষী বলতে চাই এত নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে কারবালার প্রান্তরে হোসাইন শহীদ হল আল্লাহ তখন কইছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কেন হোসাইনকে রক্ষা করল না বিচারক কয় তাই তো নাউজুবিল্লাহ বলেন অপরাধী পাওয়া গেছে फांसी দিয়া দাও আল্লাহর फांसी দিয়া দি যেখানে বিচার হচ্ছে সেই মজলিসে একজন সুন্নি ছিল আহলে সুন্নাল জামাতের লোক ছিল সঠিক আকিদার লোক ছিল সে তো চিন্তায় পড়ে গেল হায় 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 লোকটা সাধারণ মানুষেরে আল্লাহর যদি फांसी দেয় আমাদের খাওয়া বেকে আমাদের লালন পালন করবে কে আমাদের রিজিকের ব্যবস্থা করবে কে আমাদের রিজিকের ব্যবস্থা কে করে আর ওজুরে বলেন তার ভিতরে টেনশন ঢুকলো আল্লাহর ফাঁসি হইলে খাওয়াবো করতে হঠাৎ করে দেখে ওই ভিতর থেকে কাপড়ে মোড়ানো একটা মূর্তি নিয়ে আসতেছে একজন এই যে আল্লাহকে নিয়ে আসতেছে ফাঁসি সে ভাবল আল্লাহকে যে করি হোক বাঁচাইতে হবে লাভ দিয়া গিয়া মূর্তিটা জড়াইয়া ধরে দিছে দৌড় দৌড়ে মনে করেন এই এলাকায় চলে আসছে এখানে এসে দেখে যে একটা মাহফিল হইতেছে সাগত সাহেব বয়ান করতেছে কি বয়ান করতেছে আমাদের হেফাজত করেন কে বলেন কে আমাদের বাঁচান কে আমাদের মারেন কে

কত আজীব ধরনের খোদা ওদের তাও সংখ্যায় কত জানেন ৩৩ কোটি প্লাস আমি চিন্তায় পড়ে যাই এক খোদাকে সন্তুষ্ট করতে পারি না তেত্রিশ কোটিকে কেমনে সন্তুষ্ট করে এক খোদার গোলামি করতে পারি না তেত্রিশ কোটি খোদার গোলামি কেমনে করে আমাদের সৃষ্টি করেছেন আমাদের খোদা কথা ঠিক না বে ঠিক ওরা ওদের খোদাকে সৃষ্টি করে খোদার নাক বানায় খোদার কান বানায় খোদার হাত বানায় আবার পিছনে দাঁড় করে তুমি তার না সে তোমার সৃষ্টি সে তোমার খোদা না তুমি তার খোদা তুমি তাকে সৃষ্টি করেছো তুমি তার খোদা তুমি তাকে তোমার পায়ের নিচে রাখো তুমি তার পায়ের নিচে কেন যাও আর সন্তুষ্ট করার দরকার হয় না কেন দুই চার পাঁচ দিন আনন্দ উৎসব করে খোদারে নিয়ে পানিতে চুবায় পানিতে চুবায় কি চুবায় না এলো ওদের খোদা লোকেরা নবীকে ছাড়ে নাই আলে মোলামা সাধারণ জনতাকে বলবো মনে করো দিনের কথা বললে লোকেরা লাল গালিচা বিছিয়ে দেবে ফুলের শুভেচ্ছা দেবে এটা নাও হতে পারে যোগে যোগে প্রত্যেক যোগে প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে এই বিষয়গুলো অতিক্রম করে গেছে যোগের তাগুদ শাসকরা জালেমরা নবীকে ছাড়ে নাই জুলুম করেছে নির্যাতন করেছে নবীদের বন্দি করেছে তুমি যদি দিনের দায়ী হও আলেম হও ছাত্র হও ভয় পেও না তোমাকেও ছাড়বে না তবে সময়ের তাগত কোন নবীর মিশনকে পরাজিত করতে পারে নাই কোন নবীর মিশনকে থামিয়ে দিতে পারে নাই আল্লাহর কসম তুমি তোমার মিশন দাওয়াতি কাজ যদি চালিয়ে যাও পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না আর যদি ভয় পেয়ে যাও শেষ হয়ে যাবে আব্বাসের হাদিস মনে রেখো গোটা দুনিয়া যদি তোমার উপকার করতে চায় ততটুকু করতে পারবে যতটুকু তোমার তাকদিরে আছে আমেরিকা নেটু সহ গোটা দুনিয়া তারা যদি মনে করে তোমার ক্ষতি করবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তাকদিরে আছে গোটা দুনিয়া মিলে তোমার অতিরিক্ত কোনো ক্ষতি করতে পারবে না এমতেহান তো দিতেই হবে কারণ বাতিল তাগুত আমাদের চতুর দিক থেকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই অবস্থায় এই মাদ্রাসাগুলোর সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ আমরা দুই ভাবে থাকবো সন্তানদের মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ মাদ্রাসায় সহযোগিতা করব দেখেন এটা চোখ খুলে দেখেন চোখ খুলে দেখেন সন্তানকে আগে মানুষ বানান সন্তানকে আগে মুসলিম বানান এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মানুষ যদি না হয় সে ডাক্তার হলে আপনার পকেট না কলিজা সহ কেটে ফেলে ইঞ্জিনিয়ার হলে রডের বদলায় বাস দিবে আর যদি উকিল ব্যারিস্টার হয় তারিখের পরে তারিখ দিতে 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 পায়ের স্যান্ডেল না মাথার চুল পর্যন্ত পড়ে যাবে মানুষ বানাতে হবে সন্তানকে এই নৈতিক শিক্ষা লাগবে সন্তানের দেখেন ভালো করে বুঝি বুঝেন একটা বাচ্চার সামনে যদি মোমবাতি ধরাইয়া দেন এই মোমবাতি দেখে বাচ্চা বসবে না পালাবে আরে বসবে মোমবাতির সামনে আবার চেষ্টা করবে মোমবাতিতে ধরে ধরতে কারণ সে জানে না মোমবাতির উপরে যে আগুন আছে এটাতে তার হাত করতে পারে আপনার সন্তান যদি নাই জানে আপনার গুরুত্ব কি আপনার তার মায়ের গুরুত্ব কি কোনদিন তার মা বাবাকে সম্মান করবে না সন্তান যদি নাই জানে আল্লাহর গোলামি কি করা লাগে আল্লাহর গোলামি কেন করতে হবে কোনদিন সে আল্লাহর গোলামি করবে না শিক্ষা ব্যবস্থা মৌলিক আল্লামা মুফতি আমির রহিম আল্লাহ প্রায়ই বলতেন মানুষ যত কাজ করে তাকে নিয়ন্ত্রণ করে ব্রেড কথা ঠিক না বেঠিক পাগলের ব্রেন নাই মাথা খারাপ এই জন্য তার কাজে কর্মে কোন নিয়ন্ত্রণ নাই বাথরুমে গিয়ে বাথরুম করা লাগে রাস্তার পাশে বাথরুম কর কথা ঠিক না বেঠি পাগলের হাত পাতার কথা শুনে না কেননা তার ব্রেন ঠিক নাই একটা মানুষের সমস্ত কাজ করব নিয়ন্ত্রণ করে তার ব্রেন আর ব্রেন নিয়ন্ত্রণ করে শিক্ষা এই জাতিকে নষ্ট করবার জন্য ওরা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে কারণ শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে পারলে এই যুবকদের মাথা নষ্ট হয়ে যাবে তখন এই যুবকদেরকে জিনজিরে আবদ্ধ করতে সময় লাগবে নাসলিমিক হিন্দুত্ববাদ জানে যতদিন মুসলিম যুবক তার পরিচয় জানবে যতদিন মুসলিম যুবক তাকে চিনবে যতদিন মুসলিম যুবক কোরআন পড়বে ইসলাম জানবে আল্লাহর কসম এই জাতিকে পরাজিত করা যাবে না মুসলিম যদি কোরআন ভুলে যায় ইসলাম ছেড়ে দেয় তার স্বাধীনতা রক্ষা করবার কোনো পন্থা থাকবে না এই জন্য শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে সতর্ক হত অভিভাবকরা বক্তৃতা দিতেছে যে স্কুলে পাঠাইলাম বাচ্চা পড়াশোনা করবে আর স্কুল শিক্ষা দেয় ডিম কেমনে ভাজে আলু ভর্তা কেমনে বানায় মশারি কেমনে টানায় বিছনা কেমনে গুছায় এগুলো তো পারিবারিক শিক্ষা আমাদের দেশে কর্মমুখী শিক্ষা নাই যার জন্য মাস্টার্স পাস করেও বিদেশে গিয়া অনেক ছেলেরা ক্লিন ক্লিনারের চাকরি করে ক্লিনার এগুলো খবর নাই কেমনে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করবে সেই চিন্তা করতে বাস্তবমুখী শিক্ষা নাই কর্মমুখী শিক্ষা নাই শিক্ষার নামে একটা জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে এই অবস্থায় আপনাদের বলি যদি সন্তানদেরকে দিনই শিক্ষা না দেন সন্তান আপনার থাকবে না আপনিও সন্তানের থাকবে না পশ্চিমা বিশ্বের মতো পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাবারক এই মুসলিম রাষ্ট্রের পারিবারিক বন্ধন সামাজিক শিক্ষা শিক্ষা সিলেবাস সব হেফাজত করুন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারি দিন শিক্ষা দিতে পারি সেই তৌফিক দান করুন অমা তৌফিক